ভোট দিলে, সহযোগিতা করলে, আমার প্রার্থী সকলের প্রচারত সহায় করে দিলে, সকলকে মই আন্তরিক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাইছো। আমি নিশ্চিতভাবে সিটর সংখ্যার ফলের যদি চাই আমার সিট আমি আশা করাতে কম হয়েছে। করিমগঞ্জত আমি 15,000 মান ভোটত পরাজয় বরণ করেছি। আমি অত্যন্ত আশা করেছিল করিমগঞ্জ সিটখন আমি জিতিম বলে। আমি কত কি ভুল হয়ে গেল আমি পরবর্তী সময় পর্যালোচনা করিম, কিন্তু অফারর যদি আপনাদের বিশ্লেষণ করে গোটেই রাজ্যখনের ভোটর যে বিন্যাসট যদি আপনাদের পর্যবেক্ষণ করে দেখব যে আমার নৈতিক বিজয় কংগ্রেস দলের নৈতিক বিজয় আমার হয়েছে। আমি আমি হারি 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 জিকিছ আর বিজেপি জিকি 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 জিকিও হারিছে। যদি আপনি রাজনৈতিকভাবে বস্তুখিন বিশ্লেষণ শীতর ফলের পর ঠিক আছে, এজিপিও জিকিছে, ইউপিপিএল জিকিছে, মানে প্রতিগী আমার 14 সাংসদকে শুভেচ্ছা জানাইছো। আই থাকা সময় সংসদের মজিয়াত গিয়ে শক্তিশালী কণ্ঠ হোক, কিন্তু আমি ভোটের যে পার্সেন্টেজ ইলেকশন কমিশনে যে প্রকাশ করেছে সেই মতে বিজেপিয়ে পাইছে 37.48% আর কংগ্রেসে পাইছে 37.43% পাইছে বিজেপিয়ে 37.43% আর কংগ্রেসে পাইছে 37.48%। অর্থাৎ রাজ্যখনের যে জনমত, এই জনমতর সমান একটা অংশ মাজত আমি বিরোধী আস্থা আর বিশ্বাস বৃদ্ধি করবর কারণে সক্ষম হয়েছি। আর ইয়ার আটাইতক ডর যে আমার সংখ্যাগতভাবে পরাজয়ের পাছতো আমার যে সফলতা বলে ভাবো সেইটা হচ্ছে সংকরী সংস্কৃতির যে অবক্ষয় হয়েছিল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর যে পথ নির্দেশনা আছে কিরাত কছারী খাসি গারু মিরি জবন কঙ্ক গোয়াল মুলুক রজত তুলুক উপাস মেলস সন্দাল সকল জাতি জনগোষ্ঠী ভাষা সাহিত্য সংস্কৃতি সংমিশ্রণ ঘটায় জাতীয় সত্তার যে ভেটি শঙ্করদেবে নির্মাণ করেছিল শঙ্করী সংস্কৃতিত হিন্দুত্ববাদী নামামি ব্রহ্মপুত্র জাতীয় ধ্যান ধারণায় যেটু আঘাত আনিছিল সেই আঘাত সম্পর্ক রাইজক আমি যেখানি কথা কবলে চেষ্টা করেছিল যে আমি শঙ্করদেব মাধবদেব আজান ফকির জ্যোতি বিষ্ণু ফণী শর্মা ভূপেন হাজরিকায় দেখা পথটোর পর বিচলিত হলে আমার বিপদ হব। মূল দৃঢ় বিশ্বাস যে আমার নিজের যে পরম্পরাগত জাতীয় পথ সেই পথটলে ঘুরি আবার কারণে আমি কংগ্রেস দলে বিরোধী কেবাটাও দলক একত্রিত করে যে প্রচেষ্টা চলাইছিল সেই প্রচেষ্টাটির প্রতি রাইজে সঁহারি দিছে।